প্রিয় শিক্ষার্থী, দেখি তোমাদের কোনো কাজে আসতে পারি কিনা। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, এখন লকডাউন চলছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তবে সেপ্টেম্বরে আশা করা যায় কিছু একটা হতে পারে। যাই হোক, ইন্টারমিডিয়েটের ইংলিশ পাঠ্যদেরতে দেখো, প্রথমে আছে ইউনিট 1, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, লেসন 1, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্টাইড ফাইটার টু প্রেসিডেন্ট। এখানে দেখছো ছবিগুলো, নেলসন ম্যান্ডেলা, কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর সব থেকে ধনী ব্যক্তিত্ব বিল গেটস। এখানে দেখো যে অ্যাপার্টাইড নিয়ে কথা হবে, এটা আসলে বর্ণ বৈষম্য, কালোরা সবসময় নির্যাতিত হয়ে আসছে সাদাদের কাছে, সেটি সাউথ আফ্রিকাতে অনেক বড় সমস্যা ছিল, তবে নেলসন ম্যান্ডেলা এই বিপদ থেকে জাতিকে বাঁচিয়েছে। ফলশ্রুতিতে সে 27 বছরের বেশি জেল খেটেছে, এই মহান নেতা প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। যাই হোক, আমরা দেখি নিচে কি আছে। এখানে দেখো যে জোহানেসবার্গ রয়টার্স থেকে এই রিপোর্টটা নিয়েছে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দি শ্যাকলস। শ্যাকলস তোমরা জানো যে বেড়ি, লোহার যে শিকল, সেই শিকল আসলে কি বোঝাতে চেয়েছে, বর্ণ বৈষম্যের শিকলে আবদ্ধ ছিল এই নেলসন ম্যান্ডেলার সাউথ আফ্রিকা। সে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে এমন করে গাইড করেছে যে এক পর্যায়ে মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি হয়েছে। কেমন, এখানে সাদা কালো গরিব বড়লোক ভেদাভেদ নাই, বাংলা ভাষী হলো ইংলিশ ভাষী, যে মানে কোনো ভাষার সমস্যা নাই, রঙের সমস্যা নাই, এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই সহ অবস্থান করতে পারে, এমন একটি মজার দেশে পরিণত করতে সাহায্য করেছে বিশেষভাবে। তাই বলা হচ্ছে যে শ্যাকলস অফ অ্যাপার্টহাইড থেকে মাল্টি রেশিয়াল ডেমোক্রেসিতে উন্নীত করতে সাহায্য করেছে, গাইড করেছে এই নেলসন ম্যান্ডেলা, একজন বিখ্যাত আইকন, বিশেষ ব্যক্তিত্ব, আমরা তাকে আইকন বলে থাকি, আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন। তাহলে শান্তি এনেছে এই মহান নেতা, আবার রেকনসিলিয়েশন, আসলে মীমাংসা, যেখানে গন্ডগোল হয় সেখানে একটা পরিবেশ তৈরি করতে পারাটা রেকনসিলিয়েশন। হু কেম টু এমবডি দি স্ট্রাগল, এমবডি মানে সেই অবস্থায় নিয়ে যেতে পারে, দি স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতেই ছড়িয়ে দিয়েছে জাস্টিস, শুধু সাউথ আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ না, আসলে বিশ্বের যে কোনো জায়গায় বর্ণ বৈষম্য, জাতি ভেদাভেদ অনেক সমস্যার আসলে সমাধান করেছে। ইমপ্রিজেন্ট ফর নিয়ারলি 3 ডেকেডস, প্রায় 3 ডেকেড, আসলে বাংলা ভাষায় এটা দশক বলে, কিন্তু দশক হলো এটি এক ধরনের 10 বছর ইংরেজিতে বোঝায় 3 ডেকেডস, আর বাংলাতে 12 বছর বোঝায়, বাংলার হিসাবে আসলে 36 বছরের মতো, আসলে তা না, 3 ডেকেড ছিল 30 বছর, 10 বছর 3 বার যদি গুণ করো। ইমপ্রিজন, তাহলে সে তাকে জেলে পুরে রেখেছিল, তার মানে 27 বছরের বেশি, 30-এর কাছাকাছি বছর পর্যন্ত তাকে জেলে বন্দী করা হয়েছিল। কেন, কারণ হলো যে সে সাদা মাইনরিটির যে রুল তার বিরুদ্ধে সে ফাইট করেছে, যেখানে সাদার সংখ্যা সাউথ আফ্রিকাতে কম, তারপরেও তারাই আসলে পাওয়ারফুল ছিল, নানানভাবে কালোদের নির্যাতন করা হতো। যাই হোক, নেলসন ম্যান্ডেলা নেভার লস্ট ইজ রিজলভ, তার যে প্রতিশ্রুতি, সে যেটা সংকল্পবদ্ধ হয়েছিল সেটি কখনো সে হারায়নি, সে যুদ্ধ করে গেছে ফর হিজ পিপলস ইমানসিপেশন, সাউথ আফ্রিকার যে জনগণ, নেশন, এই পিপল, তাদের মুক্তির জন্য, ইমানসিপেশন হলো মুক্তি। He was determined to bring down apartheid while avoiding a civil war. তাহলে এই যে জাতি বৈষম্য যদি থাকে, ধর্ম বৈষম্য যদি থাকে, রঙের যে বৈচিত্র্য, সেখানে যদি সাদারা কালোদেরকে নির্যাতন করে, তাহলে কি হবে, একটা সিভিল ওয়ার। সিভিল ওয়ারটা হলো নিজেদের মধ্যে গন্ডগোল, মারামারি, বাবরি মসজিদ নিয়ে হতে পারে, এটা ওটা নানান কারণে সবার মধ্যে একটা গন্ডগোল হতে পারে,
যেটাকে সিভিল ওয়ার বলে। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা, প্রেস্টিজ উচ্চারণটা একটু অদ্ভুত, টেলিভিশন রাইট, সে প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্প হিম উইন দি সাপোর্ট অফ দি ওয়ার্ল্ড। সে ক্যারিশমা, সেই মহানুভবতা, এমন তার মধ্যে ক্ষমতা ছিল যেটি খুবই বিস্ময়কর। যাই হোক, আমরা আরো আগাই, আই হেট রেস ডিসক্রিমিনেশন। তাহলে নেলসন ম্যান্ডেলা কি করত? এই যে ডিসক্রিমিনেশন, গরিব বড় লোক, সাদা কালো, খ্রিস্টান মুসলমান, এসব ভেদাভেদ পছন্দ করত না, ঘৃণা করত মোস্ট ইন্টেন্সলি, খুবই গভীরভাবে। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, ম্যানিফেস্টেশনস মানে প্রদর্শন, যেভাবে যেভাবে ডিসক্রিমিনেশন প্রকাশ পেত সেই সব গুলোকে সে ঘৃণা করতো। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দি এন্ড অফ মাই ডেজ, ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। তাহলে সে 1994 সালে সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়। দি টাইম ফর দি হিলিং অফ দি উন্ডস, তাহলে ক্ষত, বুকের ভেতরে যে যন্ত্রণা, কষ্ট, ক্ষত, সে ক্ষতটাকে হিল করা মানে ভালো করে দেওয়া। হ্যাজ কাম দি মোমেন্ট ব্রিজ দি কাজন্স, কাজন্স মানে অনেক বড় বড় গ্যাপ, পার্থক্য। সে ব্রিজ মানে নদীর উপর দিয়ে তো ট্রেন যেতে পারে না, তাহলে একটা ব্রিজ যদি দেওয়া যায় তাহলে ট্রেন যেতে পারবে, একটা যদি কালভার্ট বা একটি সেতু দেওয়া যায় তাহলে যেতে পারবে। তার মানে কি? তার মানে হলো যে কাজন্স অনেক বড় বড় যে পার্থক্য ছিল সেই পার্থক্যগুলোকে মেরামত করেছে, সাদা কালোর মধ্যে ব্যবধানটা দূর করেছে, খ্রিস্টান মুসলমান এটা ওটার মধ্যে ব্যবধান দূর করেছে, গরিব বড় লোকদের মধ্যে ব্যবধান দূর করেছে। দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, তাহলে রাজনৈতিক মুক্তি, তার মানে রাজনৈতিক বৈষম্যটা দূর করতে পেরেছে। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দি নোবেল পিস প্রাইজ, তাহলে নোবেল প্রাইজ পেয়েছিল কিসে? শান্তিতে। কত সালে? 1993 সালে। কেন? কারণ হলো ম্যান্ডেলা একজন আইকন যে সাদা কালোর ব্যবধান দূর করেছে, কালোদের নির্যাতন দূর করেছে, আফ্রিকাটা একটি সাউথ আফ্রিকা শিকলে আবদ্ধ ছিল, শৃঙ্খলাবদ্ধ ছিল, সেখানে কোনো কালোদের সুযোগ সুবিধা ছিল না, তাদের তারা নির্যাতিত হতো, সেইখানে সে পিস এনেছে, মাল্টি রেশাল ডেমোক্রেসি সেখানে এনেছে, সবার সমান অধিকার, কালো সাদা মুসলমান খ্রিস্টান গরিব বড় লোক সবার জন্য আইন সে সমান আনতে পেরেছে, যে কারণে তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। And honor he shared with W.F. de Klerk, the white African leader who had freed him from prison. তাহলে সেই পুরস্কারটি শেয়ার করেছে কার সাথে? F.W. de Klerk, যিনি সাদা আফ্রিকান লিডার, নেলসন ম্যান্ডেলা ছিলেন কালো কিন্তু একজন সাদা আফ্রিকান লিডার, সে কিন্তু তাকে অনেকভাবে হেল্প করেছে, হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন থ্রি ইয়ার্স আর্লিয়ার অ্যান্ড নেগোসিয়েটেড দি এন্ড অফ অ্যাপার্টহাইড। তাহলে আরও 3 বছর জেলে থাকার কথা ছিল কিন্তু তাকে 3 বছর আগেই ফ্রি করেছে, আর অ্যাপার্টহাইড যে বর্ণ বৈষম্য শেষ করার যে নেগোসিয়েশন মীমাংসা সেটা করতে সাহায্য করেছে। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দি ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এই যে মর্যাদা, মানুষের তো একটা বেঁচে থাকার যেমন মৌলিক চাহিদা আছে তার আবার সম্মানও আছে, সেই যে ডিগনিটি একটা প্রেস্টিজ যে সম্মান সেটা সে আনতে সাহায্য করেছে। দি ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল ডিপ্রেশন টু এআই এই সেলফ পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক যে দমন নিপীড়ন সেটার কথা বলা হয়েছে। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে টেলিং হিজ অ্যাডোরিং কন্ট্রিমেন, ডোন্ট কল মি, আইল কল ইউ, বাট হি রিমেইনড ওয়ান অফ দি ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড, খুব সম্মানিত ব্যক্তি, রিভিয়ার্ড পাবলিক
ফিগার্স, সেলিব্রিটি পাবলিক ফিগারের মধ্যে পার্থক্য আছে। আমরা আসলে যাদের ব্যাপারে খুব বেশি পাগলামি করি, সিনেমার নায়ক নায়িকা এইসব মানুষগুলোর ব্যাপারে আমরা খুব পাগলামি করি, তারা তাদেরকে সেলিব্রিটি বলা হয়। কিন্তু নেলসন ম্যান্ডেলা পাবলিক ফিগার, সেলিব্রিটি বলা যাবে, কিন্তু পাবলিক ফিগারটা হলো যে সব মানুষের কাছে পরিচিত, সো সব মানুষ তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত। ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্সদের একজন, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কো উইথ এন আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। হি ইজ অ্যাট দি এপিসেন্টার অফ আওয়ার টাইম। তাহলে ভীষণ একটা ব্যক্তিত্ব, একেবারে মূল কেন্দ্রবিন্দু আমাদের সময়ের। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা নিউজ, ওয়ার এভার ইউ আর, পৃথিবীর যে কোনো জায়গার জন্য আসলে সে একটা বিশেষ ভেতরের অংশে সে বসবাস করে, একেবারে মূল ব্যক্তিত্ব হয়ে উঠেছে। নাদিন গোডিমা দি সাউথ আফ্রিকান রাইটার, নোবেল লরিট ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক, সেই নাদিন গোডিমার, যিনি একজন মহিলা সাউথ আফ্রিকান রাইটার, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। তিনি আসলে এই কথাটি বলেছেন যে হি ইজ অ্যাট দি এপিসেন্টার অফ আওয়ার টাইম ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইউজ ওয়ার এভার ইউ আর। দি ইয়ার্স ম্যান্ডেলা ইজ স্পেন্ট বিহাইন্ড বাস, মানে বারগুলো কি খেলার মাঠে কি ফুটবলে কি হয়, সাইড বার ক্রস বার আছে না, সেই বিহাইন্ড বাস, তার মানে জেলখানাতে তো অনেক রড থাকে, লোহার শিকল থাকে, লোহার যে রড সেটার পেছনে সে থেকেছে, বিহাইন্ড বাস, তার মানে জেলের ভেতরে ছিল। দি ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বাস মেকিং দি ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যান্ড এ লিডার অফ মিথিক্যাল স্ট্যাচার। স্ট্যাচার হলো উচ্চতা, তাহলে মিথিক্যাল একেবারে ভাবাই যায় না, যেটা পৌরাণিক, যেটা এমন একটি মিথ, মানে বিশেষ, যা মানুষের মুখে মুখে থাকে, সেই প্রাচীনকালে ভৌতিক যে ব্যাপারগুলো ছিল রাইট, সেগুলোর হাইট এসে চলে গেছে। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপল, যারা নির্যাতিত, দমন নিপীড়নের শিকার, তাদের ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বোর্ডার্স, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। ক্যাপিটাল অফেন্সেস মানে সব থেকে বড় বড় যে অপরাধ, তাদের কথা বলা হচ্ছে যে সব থেকে বড় যে অপরাধ সেটাতে তাকে চার্জড করা হয়েছিল। ইন দি 1963 রিভোনিয়া ট্রায়াল, এই স্টেটমেন্ট ফ্রম দি ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু দি স্ট্রাগল অফ দি আফ্রিকান পিপল, আই হ্যাভ ফোট এগেনস্ট হোয়াইট ডোমিনেশন, ডোমিনেট করা, যেটা সবাই জানে যে সাদারা ডোমিনেট করত, অ্যান্ড আই হ্যাভ ফোট এগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন, আই হ্যাভ চেরিস্ট, একেবারে ভেতরে অন্তরে যে লালন করত, আই হ্যাভ চেরিস্ট দি আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। তাহলে তার অন্তরে কি হতো, যে ডেমোক্রেটিক, গণতান্ত্রিক এবং ফ্রি সোসাইটি, যেখানে সমস্যাগুলো থাকবে না, নির্যাতন নিপীড়ন থাকবে না, সবার কথা বলার রাইট থাকবে, সবাই সবার সাথে চলতে পারবে, উইচ অল পারসনস লিভ টুগেদার ইন হারমনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস। It's all the quote. It is an ideal I hope to live for and to achieve, but it needs be. It is an ideal for which I am prepared to die. তো চিন্তা করা যায় এই যে ডেমোক্রেটিক এবং ফ্রি সোসাইটির যে ভাবনাটা সে স্বপ্ন দেখেছিল, যে বুকে লালন করেছিল, সেইটা একটি আইডিয়াল বিষয় না, আইডিয়াল বিষয় মানে এত বেশি ভালো যে যেটা আসলে বাস্তবে আনা খুবই কঠিন। সো ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর, এই পরিবেশটা তৈরি সে করতে চেয়েছে, যেটা সে যদি নাও পারে সে তার জন্য মৃত্যুতেও প্রস্তুত আছে। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, তাহলে বন্ধুরা তাকে খুবই ভালোবাসত আর তাকে খুব আদর করে ডাকত, কি নামে, মাদিবা। মাদিবা হলো দি ক্ল্যান নেম বাই উইচ হি ওয়াজ নোন, ক্ল্যান হলো বংশ, সে বংশের নাম, যে বংশের নামে সে পরিচিত ছিল। পিপল লোডেড হিজ হিউম্যানিটি, লোডেড মানে হাততালি দিয়ে সংবর্ধিত করা, উচ্ছ্বসিত প্রশংসা করা, খুশি হওয়া।
people lauded his humanity, kindness, and dignity. So that's it for now. Hope to get back to you with another lesson. Up until then, take care. Please subscribe to my channel. Thanks for watching.